রেচন অধ্যায় থেকে তিনটে ছবি বেশ গুরুত্বপূর্ণ, মানুষের রেচন তন্ত্রের ছবি, বৃক্কের লম্বচ্ছেদের ছবি এবং নেফ্রনের ছবি। আমি এই ভিডিওতে তোমাদের মানুষের রেচন তন্ত্র আর লম্বচ্ছেদে বৃক্কের ছবি সহজে কিভাবে আঁকবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুটো সমান্তরাল দাগ কেটে নিয়েছি, যে দাগ দুটো হচ্ছে দুটো শিরা আর ধমনী। এগুলো আসলে নিম্ন মহাশিরা বা ইনফেরিয়ার ভেনা কেভা এবং মহাধমনীর নিচের দিকের অংশ, যেগুলোর শাখা বৃক্কে ঢুকে যায় বৃক্কীয় শিরা এবং বৃক্কীয় ধমনীর নামে। এই শিরা আর ধমনী দুটো শাখা দুটো বৃক্কে ঢুকে গেছে, দুটো বৃক্কের খাজ অংশ দিয়ে বা হাইলাম অংশ দিয়ে ঢুকে গেছে। এই শাখাগুলো হচ্ছে বৃক্কীয় ধমনী এবং বৃক্কীয় শিরা। আমরা রেনাল ধমনী বা রেনাল শিরাও বলতে পারি, কারণ বৃক্ক সম্পর্কিত বা মূত্র সম্পর্কিত যে কোনো বিষয়কেই আমরা রেনাল বলে থাকি। এটা বৃক্কীয় ধমনী এবং বৃক্কীয় শিরা আঁকা হয়ে গেল। এবার দুটো বৃক্ক আঁকবো। আমাদের বাম দিকের বৃক্কটা ডান দিকের তুলনায় একটু ওপরের দিকে অবস্থান করে। আমরা জানি যে মানুষের বৃক্ক অনেকটা সিমের বিচের মতন দেখতে হয়। এটা ডান দিকের বৃক্ক আঁকা হয়ে গেল। এরপর বাম দিকের বৃক্ক, যেটা একটু নিচের দিকের অবস্থান করবে। দুটো বৃক্ক কিন্তু সমান সমান সরল রেখায় থাকে না, ডান দিকেরটা একটু নিচের দিকে থাকে, কারণ আমাদের যকৃৎ বা লিভার সেটা আমাদের উদর গহ্বরে একটু ডান দিক ঘেঁষে থাকে, আর যেটা হচ্ছে বেশ বড় সড়ো একটা অঙ্গ, যার ফলে ডান দিকের বৃক্কটা সেই যকৃৎকে জায়গা দেওয়ার জন্য একটু নিচের দিকে অবস্থান করে। এবার মূত্রাশয় বা মূত্রথলি আঁকছি। মূত্রাশয়ের সঙ্গে একটা সরু নালি যুক্ত থাকে, যেটা হচ্ছে মূত্র নালি, এবং যেটা মূত্র ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয়। এরপর বৃক্কের অবতল অংশটা থেকে বা খাজ অংশটা থেকে দুটো গোবিনী বা ইউরেটার আমাদের মূত্রাশয় পর্যন্ত এঁকে নিতে হবে। এই দুটো নালীর মতন অংশ হচ্ছে ইউরেটার বা গোবিনী, যেটা বৃক্কের হাইলাম অংশ থেকে বৃক্কে প্রবেশ করে। এবার ছবিটাকে লেবেল করে নেব। বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী, বৃক্ক, গোবিনী, মূত্রাশয়, মূত্রনালী এবং মূত্রছিদ্র। এরপর বৃক্কের লম্বচ্ছেদের গঠন আঁকব। বৃক্কের দুটো দিক, একটা দিক উত্তল হয় আর একটা দিক অবতল হয় বা খাজ বিশিষ্ট হয়। অবতল অংশটাকে বা খাজটাকে আমরা বলি হাইলাম, আর এই খাজ অংশ দিয়ে গোবিনী প্রবেশ করে, গোবিনী বা ইউরেটার। ইউরেটারটা আঁকলাম। আমাদের বৃক্কের ওপরে একটা আবরণী থাকে, যোগকলা নির্মিত একটা আবরণী থাকে, যেটাকে বলা হয় ক্যাপসুল। ক্যাপসুলটাকে এবার আঁকছি, বৃক্কের বাইরের আবরণী বা ক্যাপসুল। আমাদের বৃক্ক
দুটো প্রধান অংশে বিভক্ত থাকে, কর্টেক্স এবং মেডুলা। বাইরের দিকে গাঢ় লাল বর্ণের অংশটা হচ্ছে কর্টেক্স, আর ভেতরের দিকে একটু কম লাল বর্ণের অংশ হচ্ছে মেডুলা। কর্টেক্সটাকে আমি আগে মার্ক করে নিচ্ছি। আর এই মেডুলা অংশে অনেক বৃক্কীয় পিরামিড লক্ষ্য করা যায়, পিরামিডের আকৃতি লক্ষ্য করা যায়, সেগুলোকে এঁকে নেব এবার। এই পিরামিডগুলোর সাথে গোবিনীর একটা যোগাযোগ আঁকতে হবে। পিরামিডের থেকেই গোবিনী বিভিন্ন বৃক্কীয় যে সংগ্রাহক নালীগুলো একত্রিত হয়ে গোবিনী উৎপন্ন করে, তো গোবিনীর সঙ্গে পিরামিডের একটা করে কানেকশন এঁকে নিলাম। আর আমাদের এই পিরামিডগুলো বৃক্কীয় পিরামিডগুলোর মধ্যে এরকম দাগ দাগ লক্ষ্য করা যায়, এগুলো হচ্ছে নেফ্রনের সংগ্রাহক নালিকা থাকে বলে এই দাগ দাগগুলো লক্ষ্য করা যায়। আর এই হাইলাম অংশে আমাদের বৃক্কীয় ধমনী এবং বৃক্কীয় শিরা প্রবেশ করে। এটা বৃক্কীয় শিরা এবং ধমনীর ছবি আঁকছি, যেগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গোটা বৃক্কে ছড়িয়ে থাকে। শাখা প্রশাখাগুলো আর আঁকছি না, শুধু ধমনী এবং শিরাটা আঁকলাম। গোবিনীর এই চওড়া মুখের অংশটাকে বলা হয় পেলভিস। এবার ছবিটাকে মার্ক করে নেব। ক্যাপসুল, কর্টেক্স, মেডুলা, বৃক্কীয় পিরামিড। পেলভিস, বৃক্কীয় ধমনী, বৃক্কীয় শিরা এবং গোবিনী।